জামাত যদি না পান একা পড়ে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন ওযু করার পানি নাই কি করবেন তায়াম্মুম করবেন তায়াম্মুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার ওযু করার কোনো পানি নাই তায়াম্মুমের কিছুই নাই কাপড়ও নাই সতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তো মাফ নাই পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ একটা হাদিস খালি বলি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন যিম্মাতিল্লাহ যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো সে কুফরি করলো সে কুফরি করলো মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেক আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন